গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রূপা ডট অরিত্রী। এই চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো এখন হচ্ছে সময় সকাল 10:15 কি 20 এরকম বাজবে, আর আজকে ঘুম থেকে উঠেছি 5:30। ঘুম থেকে উঠেই দেখছি ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা ওয়েদার। আজকে তো প্রায় 3 দিন থেকে মেঘলা মেঘলা ওয়েদার, বুঝতেই পারছো, রোদ রোদ কিচ্ছু নেই। তো রোদ ওঠেনি, আর সোনাকেও আজকে স্কুলে পাঠায়নি, কেননা মেঘলা তো ওয়েদার আছে, তাছাড়াও সোনার পায়ে লেগেছে। লেগেছে বলতে গেলে ও কিসে কামড়েছে না কি হয়েছে জানি না, তো পায়ের তালুটা অনেকটাই ফুলেছে, যার জন্য ওকে স্কুলে পাঠালাম না। হয়তো সোনামার বাবা দিয়ে আসবে, আসার সময় হেঁটেই আসতে হবে, তখন হেঁটে আসতে পারবে না, যার জন্য বললাম থাক আজকে আর পাঠাবো না। আর কালকে যেহেতু অনেক রাতে এসেছি, অনেক রাতে বলতে গেলে যখন আমি বাড়ি পৌঁছাই তখন কারেন্ট 11টা বাজছিলো। 11টা এসে ভাত টাত খেলাম, খেয়ে শুতে শুতে সোনা শুয়েছে, প্রায় তখন 12:30 বেজেই গেছে। দিয়ে আবার ওইটুকু সময়ের মধ্যে ঘুমিয়ে ওর তো পোষাবে না, তো ওই জন্য আর ডাকলামও না, তুললামও না, স্কুলেও পাঠালাম না। দিয়ে সকালে উঠেই আমার প্রায় সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু স্নান এখনও হয়নি। সমস্ত কাজ বলতে কী বলতো, সকালে উঠেছি, উঠে ফার্স্ট নিচে গেছি, নিচে গিয়ে পথের দুয়ারে জল দিয়ে ঠাকুরঘর ঝাড় দিয়ে মুছে, ঠাকুরঘর দিয়ে দোকানঘর দিয়ে ঝাড় দিয়ে মুছে ঠাকুরের বাসন মেজে তারপরে উপরে এসেছি। উপরে এসে উপরের এঁঠো বাসনগুলো মেজেছি, আর এই যে এগুলো কেচেছি, এগুলো কাল সব পড়ে গেছিলাম, এগুলো কেচে দিয়েছি। কেচে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে বসেছিলাম, বসে একটা ভিডিও এডিট করছিলাম। কী হয়েছে বলতো, মানে আমার ফোনের ভিডিওগুলো কালকে ওরা ভিডিও শ্যুট করছিলো, কী করে করছিলো জানি না, তো আমার ফোনের যে দুদিনের ভিডিও করা ছিল দুদিনের ভিডিওই ডিলিট করে দিয়েছে, মানে শুধু কালকের ভিডিওটাই আছে দেখছি। তো ওটাই বসে বসে মানে এডিট করলাম সকালে, দিয়ে ওটাই আপলোড এখনও দেওয়া হয়নি, তো আপলোড দেবো, ওটাই আপলোড দেবো, অন্য ভিডিও তো নেই আর কী করে দেবো আপলোড, তো ওটাই দিয়ে দেবো। যাই হোক, আমার কষ্ট সেই বিফলে বলে না, মানে এর আগেও অনেকবার ভিডিও ডিলিট হয়ে গেছে, ওরা কী করে কী জানি, ফোন নিয়ে ফোনের সাথে কী করে ঠিক জানি না, ভিডিও ডিলিট করে ফেলে, কী আর করা যাবে ডিলিট করে ফেললে। তো ওটাই এখন এডিট করেছি, করে ওটা আপলোড দেব। আর রান্না বসিয়ে দিয়েছি, রান্না বলতে গেলে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, আর কালকের ভাত রয়েছে। আজকে 3-4 দিন থেকে ভাত থেকেই যাচ্ছে, কালকে সেই সবাই একবার একবার ভাত খেয়েছি, দিয়ে সেই 3টের মধ্যে বেরিয়ে গেছি। 3টেই বেরিয়ে গিয়ে দেখলাম অনেক জায়গাতেই খোঁজ খবর নিলাম, নেওয়ার পরে এক জায়গায় ফাইনালি মানে ফিক্সড হলো যে না ওখানেই ইয়েটা করি, হেয়ার স্ট্রেটটা করি। তো যদিও আমার ইচ্ছা ছিল না হেয়ার স্ট্রেট করবো, এরকম আমার ইচ্ছা ছিল না, শুধুমাত্র এই সোনামা আর ওর বাবা, এই দুটো মানুষের জন্য আমি হেয়ার স্ট্রেট করলাম আজকে, করতামই না হলে। হ্যাঁ, করতাম কখন, আরও কিছুদিন পরে, কিন্তু এই মুহূর্তে আমার ইচ্ছা ছিল না হেয়ার স্ট্রেট করা। তো ফাইনালি ঝট করে হয়ে গেল, মানে আমরা যে দিনক্ষণ দেখে ভাবনা চিন্তা করে গেছি এমনটা নয়, মানে ঝট করে ইচ্ছা হয়েছে, ঝট করে নিয়ে গেছে, ঝট করে হয়ে গেছে। তো গেছি 3টের সময়, তাও 2 ঘন্টা ভাবনা চিন্তা করেছি, এখানে সেখানে ঘুরেছি, ঘোরার পরে তখন তারপর বললাম যে না, এত করে যখন বলছে করেই নি, কত টাকা কোন দিকে চলে যাচ্ছে, যাক আর কত টাকা চলেই যাক, ওইভাবে আর কি করলাম। আর কালকে রাতে এসে তারপরে খেয়েছি, খাওয়ার পরে দুপুরে তো আর কেউ খায়নি, সব একবার একবার খেয়েছে, আর আমি তো সেই রান্না করে কালকে খেয়েছি, 1 পিস কষানো মাংস দিয়ে ভাত খেয়েছিলাম, তারপরে আর কিচ্ছু খেয়েছিলাম না। দিয়ে কী বলবো, আমার কী খিদে যে পেয়েছিল তোমাদের কী বলবো, ভীষণ খিদে পেয়েছিলাম। আর বাড়িতে এসে খেয়ে অল্প কটা ভাত খেয়ে তারপরে আর মানে ইয়ে নেই, মনে হচ্ছে তারপরে উঠে যাবে, খেতে পারলাম না ভাত। আমি দিয়ে ওই যে অনেকগুলো ভাত আছে দেখো বের করে নিয়েছি, ও দুটোই খাবো। আজ 3-4 দিন ভাত খাচ্ছি না বলে ভাত শুধু ফেলেই যাচ্ছি, ফেলেই যাচ্ছি। মা লক্ষ্মী ফেলতে সত্যি ভীষণই কষ্ট হয়, আমি ভাবলাম যে না আজকে ফেলবো না, আজকে ভাত কটা খেয়ে নেবো। তো যাই ওই ভাত কটা খেয়ে নিই, আর ওইদিকে ভাত হচ্ছে, ভাতটা হোক, খেতে খেতে ভাতটা হয়ে যাবে, ভাতটা নামিয়ে রেখে তারপরে মাছের ঝোলটা করবো। বাজার থেকে মাছ এনে দিয়ে গেছে, আর ঘরে আছে কচু আছে আলু আছে, তো আলু দিয়ে কচু দিয়ে মাছের ঝোল করবো, আমাদের এক তরকারি হলে যথেষ্ট, ওটা করবো, আর পাতি লেবু কেটে নেবো, ব্যাস খাওয়া হয়ে যাবে। তো চলো খেয়ে নি দুটো, খেয়ে নিয়ে রান্নাটা কমপ্লিট করি, কেমন? এই দেখো ভাত হচ্ছে, রান্নাটা কমপ্লিট করে নি, কমপ্লিট করে দেখা হচ্ছে, সোনাকে আবার পড়াতে আসবে, সময় হয়ে যাচ্ছে সোনাকে পড়াতে আসার, তো চলো পরে আসছি। ভাতটা নামিয়ে রেখে এই দেখো মাছগুলো ভাজতে চলে এলাম, আগে মাছগুলো ভেজে নেব, তারপরে আলু কচুগুলো একটু ভেজে তারপরে মশলা দিয়ে দেবো, যেভাবে মাছ রান্না করি আর কি। মাছ রান্নার থেকে এই মাছ ভাজাতে বেশি খাটনি, খাটনি বলতে কী বলতো, এই যে গায়ে ছিটে ছিটে তেলগুলো পড়ে আর ফোসকা নিয়ে নেয়, কী বলবো, 2 ঘন্টা আগেও যদি মাছে লবণ হলুদ মাখানো যায় না, তারপরেও ছুটে ছুটে গায়ে পড়ে। ওই জন্য না মাছ রান্না করতে আমার ভীষণই রাগ হয়,
কিন্তু কি করব বলো, খেতে তো হবে না। তো এইদিকে দেখলে আলু কচু কাটা আছে, আর এই দেখো ভাতের ফ্যানটা ঝুরিয়ে ভাতটা রেখে দিয়েছি। এগুলো কিন্তু সোনামা দেখাচ্ছে, আমি পরে কিন্তু ভয় জোয়ারটা বসিয়ে নিচ্ছি। আর এই যে জিরে আদা লঙ্কা পেটে নিয়েছি, তো যাই এবারে রান্নাটা ঝটপট সেরে নিই, দেখলে তো মাছগুলোও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু মাছের ডিমও আছে, মাছের ডিমটাও কিন্তু ভাজতে হবে। ভাজার পরে মাছের ডিমটা অনলি আমার জন্য, আমি ভালোবাসি, সোনামার বাবা একটু খাই কিন্তু সোনা আবার খায় না, তাই না? তো চলো আগে রান্নাটা করি, তাই না, করতে থাকি। তো এখানে মাছের আলু আর কচুটা ভাজা হচ্ছে, একটু ভেজে নেব। আর এই দেখো ভাতটা তো নেমেই গেছে দেখেছ, আর এরকম মাছ ভাজা আর মাছের ডিম ভাজা হয়ে গেছে। তো একেবারে রান্নাটা কমপ্লিট করি, কমপ্লিট করে দেখাচ্ছি কেমন। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আলু দিয়ে কচু দিয়ে রুই মাছের ঝোল করলাম, আর ভাত আর কিচ্ছু করলাম না, বললামই তো আর কিছু করবো না, এই দুটোই, মানে একটা দুটো নাই, ভাত ধরে দুটো। তো চলো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই। এখন যদিও খাবো না, সোনাও খেয়েছে আমিও খেয়েছি, ভাতটা এখন বিস্কেটে তুলে দেবো। আর এই দেখো বেসিনের মধ্যে বাসন কটা আছে, ওগুলো একটু পরে মাজবো। আর কড়াইটাও আছে, এই দেখো গ্যাসটা মুছবো আর বেসিনের বাসন কটা মাজবো, তো একটু পরে করছি ওগুলো। ব্যাক ক্যামেরা করি, লুকটা দেখো কেমন এসেছে, মাছের মাছের ঝোলের, মাছের নয় মাছের ঝোলের। তো এই হলো আলু দিয়ে কচু দিয়ে রুই মাছের ঝোল, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিক্সড করে করা, যার জন্য এরকম কালার এসেছে। আর এই হলো ভাত। তো চলো এগুলো মিক্সারের মধ্যে তুলে দিই, তুলে দিয়ে কাজগুলো সেরে নিই, আস্তে আস্তে কাজগুলো সেরে পরে আসছি। তো হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে দুপুর 2:10, আর একটু শুয়েছিলাম কাজটা সেরে। কাজটা সেরে বলতে ওই বাসন কাটা মেজেছিলাম আর গ্যাসটা মুছে দিলাম, মুছেই শুয়েছিলাম। আর ভাত তরকারি তো সেই মিক্সারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর বের করার কোনো সিন নেই। তখন প্রচণ্ড খিদে পেয়েছে, এখন দুটো খাবো। ভেবেছিলাম যে সোনামা বাবা আসবে তারপর একসাথে খাবো, কিন্তু ও এখনও আসলোই না, কখন আসবে জানি না, যখন আসে আসুক। মা মেয়ে তো দুটো খেয়ে নিই, কেননা তখন সেই পান্তা ভাত খেয়েছি, তো অল্প অল্প মানে অল্প একটু ছিল, আর পান্তা ভাত পেটে থাকে না বেশিক্ষণ, খিদে পেয়ে গেছে প্রচণ্ড, বুঝলে তো। যাই দুটো খেয়ে নিই, ও দুধ দিয়ে গেছে, দুধটা জাল করবো, দুধটা জাল করে দুটো খাবো। আর ড্রেসপত্র কিছুই এখন চেঞ্জ করলাম না, যেহেতু একবার গায়ে জল দিয়েছি আর জল দিচ্ছি না, ভয় লাগছে কেন বলো তো, মাথা কালকে অনেকবার ধুয়েছি, অনেকবার বাড়িতে একবার স্নান করেছি, তারপরে আবার শ্যাম্পু করেছি যাবো বলে, তারপরে ওখানে গিয়ে আবার শ্যাম্পু করেছি, তারপরে আবার ক্রিম লাগিয়েছে, আবার ওয়াশ করেছে, মানে 5-7 বার ওয়াশই করেছি, যার জন্য আজকে মাথায় জল জল দিতে তো বারণ করেছে, গায়ে একবার জল দিয়েছি আর জল দিচ্ছি না। যদি জ্বর টর চলে আসে তখন আবার পড়ে থাকতে হবে, এমনি শরীরের কন্ডিশান খারাপ এখন, তো ওই জন্য জল টল আর দিচ্ছি না। তো চলো দুটো খেয়ে নিই, খেয়ে পরে কথা হচ্ছে, কেন বলো তো প্রচণ্ড খিদে পেয়েছে আর থাকতে পারছি না ওই জন্য, বুঝলে। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 8:15, আর আজকে ওপর এসেছি আমি একটু লেটে এসেছি, প্রত্যেক দিন 7:30-7:30 মধ্যে চলে আসি, আর আজকে এসেছি 7:45। 7:45 আসলাম, এসে সোনাকে দুধ গরম করে দিলাম, ও দুধ খেলো, খেয়েও পড়তে বসে গেছে। আর এই যে সোনামার বাবা একটু সিঙ্গারা নিয়ে আসলো দুটো, আমারটা আমি খাচ্ছি, সোনারটা এখনো নেয়নি। এমানি তুই খাবি না? কখন? এমনি গরম গরম খাওয়া, না হলে ভালো লাগবে না তো ঠান্ডা হয়ে গেলে, খেয়ে নাও। তা নাহলে আমি কিন্তু খেয়ে নেবো, আগে পড়াটা জরুরি, ঠিক আছে, খাওয়াটা নয়। পড়ছে, যদিও আমি দুটো সিঙ্গারা খাই না, ওই খেলে একটা থেকে 1.5 খানা, তার বেশি খাই না। সিঙ্গারাটা কি বলতো গরম গরম ভালো লাগে, আগে এতটা প্রিয় ছিল না সিঙ্গারা, ইদানিং হয়েছে, ইদানিং বলতে এই মাসখানেক হয়েছে, সিঙ্গারাটা আমার খুবই ভালো লাগে, অনেকগুলো এত ভালো লাগে মনে হয় যেন রেগুলার যদি খেতাম ভালো হতো, কিন্তু রেগুলার তো খাওয়া উচিত নয়, নাই এইসব খাবার রেগুলার খাওয়া উচিত নয়, দুদিন 3 দিন পর এরকম নিয়ে আসে একটা করে, বেশিরভাগ অংশ তো আবার পায় না, রাত যেদিন 9টার সময় বাড়ি আসে সেদিন আবার শেষ হয়ে যায়। এবার সিঙ্গারা ভাজে অনেক জায়গায়, কি বলতো এনার সিঙ্গারা বারবার ব্যাপক ভালো লাগে, দারুণ বানায়, দারুণ।
ওই জন্য আর কি খেলে এনার কাছ থেকে আনতে বলি, নারকেল দেয় তো ওই জন্য ভালো লাগে আমার। নারকেল খাওয়া পাগলি তো আমি, ব্যাপক লাগে। তো চলো সিঙ্গারাটা খেয়ে নি, আর আজকে রান্না বান্না নেই, রান্না বান্না করছি না, ওকে একটু পড়িয়ে নি, পড়িয়ে নিয়ে তারপরে ভাত খাবো। যদিও খিদে পেয়েছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে নি, কিন্তু থাক সোনামার বাবা আসুক একসাথেই খাবো। সিঙ্গারাটা খেলাম, একটু জল খাই, খেয়ে আপাতত থাকি। আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে গেল, কেন কি জানি, এখন তো 8:30 বাজেনি, এখনই খিদে পেয়ে গেছে। খেলামও তো 2টোর সময়, তবুও খিদে পেয়ে গেল, কোনো ব্যাপার না, একটু পড়িয়ে নিয়ে খেয়ে নেবো তাড়াতাড়ি। তো চলো এখনকার মতো রাখছি, আবার পরে দেখা হচ্ছে। ডিনার তো কমপ্লিট করে নিয়েছি, আর এখন 9:30 বাজতেই চলল, তোমাদের তো তখনই বললাম ভীষণ খিদে পেয়েছিল, প্রচণ্ড খিদে পেয়েছিল, যার জন্য আজকে আর লেট করলাম না, ডিনারটা করেই ফেললাম। ডিনার কমপ্লিট, বাসন কোসন সব নামিয়ে রেখেছি কলের পাড়ে, এবার একটুখানি ব্রাশ করতে হবে, ব্রাশটা করা হয়নি, আর ড্রেসটা একটু চেঞ্জ করবো, চেঞ্জ করে শোবো, কেননা সেই সকালে ধরো এই ড্রেস পরেছি, এই ড্রেসটা পরে আর শোয়া যাবে না, ঘুম আসবে না, শোয়া যাবে না তা বড় কথা নয়, মানে শুলে আর ঘুমটা আসবে না, যার জন্য এটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করেই শুয়ে পড়বো। শুয়ে শুয়ে আজকে সিরিয়াল দেখবো, অনেকগুলো সিরিয়াল বাকি আছে, মানে 3 দিন সিরিয়াল দেখি না, সেইগুলো সবটাই দেখবো, বুঝলে তো। যাই সোনা মতো শুয়ে পড়েছে, এবার আমি শোবো একটু। তুমি কি এসি চালাবে নাকি? এসি চালাবে, গরম পড়ছে নাকি ঠান্ডা? কোথায় গরম, ঠান্ডা, ঠান্ডার দিনে কেউ এসি চালাই না? গরম, বেশি জোরে ফ্যান চালিও না, আবার বেশি জোরে ফ্যান চালিও না। তো চলো যাই হোক, দেখো ঠান্ডার দিনে বলছে এসি চালাবে, তাহলে ভাবো কেমন বডি ওদের, আমার কিন্তু শীত করছে, ঠান্ডা লাগছে আমার, আসলে কি বলতো কালকে অনেকবার মাথা ভিজিয়েছি যার জন্য নাকি জানি না, কিন্তু আমার কিন্তু ঠান্ডাই লাগছে। তো চলো আজকে আর ভিডিওটি বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছে না, আজকের ভিডিওটা যদিও ছোটই হলো, থাক কালকে আবার দেখবো, চেষ্টা করবো একটু বড় করার। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে, আজকের মতো টাটা বন্ধুরা।